হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সুবর্ণগ্রামের সৌন্দর্য উপভোগ করব এবং এই সৌন্দর্যের সাথে আমরা পরিচিত হব। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর ভিডিওটি একসঙ্গে উপভোগ করি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখন রয়েছি সুবর্ণগ্রাম রিসোর্টের সামনে আর এই রিসোর্টের প্রবেশ পথে দেখবেন সুবিশাল একটি গাড়ি পার্কিং এর জায়গা। আর এখান থেকে আপনারা জন প্রতি 300 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ পথেই দেখবেন অসাধারণ কিছু রাইডার রয়েছে। সুবর্ণগ্রাম ঢাকার পাশে ভ্রমণের জন্য খুব সুন্দর একটি জায়গা। ঢাকার কোলাহল এবং কর্মব্যস্ততা রেখে প্রশান্তের খোঁজে চলে আসতে পারেন এই জায়গাতে, কারণ এখানে রয়েছে অত্যাধুনিক রিসোর্টের পাশাপাশি বিনোদনের জন্য অনেক সুযোগ সুবিধা, যেমন স্পিড বোট রাইড, ঘোড়ার রাইড, চিড়িয়াখানা সহ আরো অনেক অনেক রাইড। খুব সুন্দর ও মনোরম পরিবেশ। তো চলুন হাতে একদিন সময় নিয়ে ঘুরে আসি সুন্দর একটি জায়গা সুবর্ণগ্রাম থেকে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় ভুলতায় প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিনোদনের সকল অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় 100 একর জায়গা জুড়ে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট সাজানো হয়েছে। বিভিন্ন আকর্ষণীয় রাইড, ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, জুস বার, কফি শপ, লাক্সারি রিসোর্ট সহ কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এই পার্কে স্পিড বোর্ডে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। সুবর্ণ অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, কর্পোরেশন সভা, সেমিনার এবং পিকনিক আয়োজন সুব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণ বাংলাদেশের সর্ববৃহত্তম এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। এই সুবর্ণ গ্রামের প্রথম গেট দিয়ে যখন ঢুকবেন, ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন এরকম অসংখ্য ছোট ছোট রাইড রয়েছে, যা দেখলে আপনি অবশ্যই চমকে যাবেন। শুরুর দিকে অনেক অনেক রাইড রয়েছে, এছাড়াও এখানে অনেক বিশাল এরিয়া জুড়ে অসংখ্য রাইডের দেখা পাওয়া যায়। আমার সামনে একটি রাইড দেখতে পাচ্ছেন, এই রাইডটির সুন্দর একটি নাম আছে। এই রাইডটির নাম হচ্ছে ডিস্কো কোস্টার। অ্যাকচুয়ালি আপনি যদি এই সুবর্ণগ্রামে আসেন আপনি কিন্তু অনেকগুলো রাইড পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে। এখানে আরো অনেকগুলো রাইড আনা হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও ভিতরে অনেকগুলো রাইড রয়েছে এবং এরই পাশে একটা কীর্তন আছে শিশুদের। কীর্তনে আলাদা একটি বৈশিষ্ট্য হলো শিশুরা বিভিন্ন রাইডে উঠলে টাকা লাগে, বাট এই কীর্তনে উঠলে আলাদা করে টাকা দেওয়া লাগে না। সো এখানে আসলে সুন্দর একটি পরিবেশ পাবেন, এখানে অনেকগুলো রাইড পেয়ে যাবেন আপনারা। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ফুল এনজয় করতে পারবেন, তা তো বুঝতেই পারছেন। আর এই বাচ্চাদের পাশে একটি রয়েছে বড়দের জন্য বুস্ট রাইড, কিন্তু এই রাইডটি আমি অন্য কোনো পার্ক বা রিসোর্টে দেখিনি। কিন্তু এটার মধ্যে উঠতে হলে আপনাদের অবশ্যই ধৈর্য বা সাহস নিয়ে উঠতে হবে, কিন্তু দুর্বল মানুষটা কিন্তু এখানে উঠতে পারবে না। আর বিশেষ করে এই রাইডটি যখন মানুষ ওঠে তখন মানুষের অনেক ফিলিংস নিয়ে ওঠে, কিন্তু পরে তারা এমন চেল্লানো শুরু করে যা বলার বাইরে। তাহলে তো বুঝতেই পারছেন এই রাইডটিতে কতটা ভয়ঙ্কর। আমরা এসে এখানে দেখতে পাই এই সুইংসার রাইডটি। এই রাইডটিতে উঠতে টাকা লাগবে না, গেটের টিকিটের সাথেই তারা এই রাইডের টিকিটটি নিয়ে নেয়। এখানে একটি কিডস কর্নার রয়েছে আর এখানে বেশ কয়েকটি রাইডার রয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রি বাচ্চাদের জন্য।
আর এই সুবর্ণ গ্রামে কিন্তু বাম্পার কারোর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এগুলো চালাতে পারেন। আর এগুলো চালাতে হলে আপনাদেরকে অবশ্যই 100 টাকা করে দিতে হবে টিকিট প্রাইস। সুবর্ণ গ্রাম পার্কটিতে আসলে এখানে আপনারা টেনও পেয়ে যাবেন, আর এই টেনটিতে ছোট বড় সবাই উঠতে পারবেন। এই টেনটিতে ভৌতিক সব প্রিন্ট করা আছে, আর এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন এই ঘোড়ার রাইডটি নেব। এই ঘোড়ার রাইডটি যখন আপনাদেরকে লেগের চারিপাশে ঘোরাবে আর ঘোড়ার টকটক শব্দ যখন কানে এসে লাগবে, তখন অন্যরকম এক কাজ করে। আপনারা আসলে অবশ্যই ঘোড়ার রাইডটি নেওয়ার চেষ্টা করবেন। এই ঘোড়ার রাইডের টিকিট প্রাইস পড়বে 100 টাকা জন প্রতি। আপনারা চাইলে অবশ্যই এই রাইডটি নিতে পারেন। আর এখানে রাইড গুলোর মধ্যে অন্যতম রাইড বোট হচ্ছে স্পিড বোট রাইড, আর আমাদের মতো করে স্পিড বোটে ঘুরে দেখতে পারেন। চলুন একসঙ্গে আমরা উপভোগ করি স্পিড বোট রাইড। সাইড দিয়ে ঘোড়ার গাড়িগুলো দেখতে পারছেন, সেগুলো করেই আমরা ঘুরে বেরিয়েছি। আর এখানে লেগের চারে সাইডে ঘোড়ার জন্য শুধু ঘোড়ার গাড়ি নয়, আপনার এমনি ছোট ছোট গাড়ি রয়েছে, সেগুলো করেও আপনারা ঘুরে দেখতে পারেন এই লেকটির চারিপাশে। এখানে একটি রিসোর্ট বা কটেজ রয়েছে, এখানে মোট 2টি কটেজ রয়েছে। আপনার প্রিয় মানুষকে নিয়ে যদি এই কটেজে একটা রাত থাকতে পারেন, তাহলে আপনার প্রিয় মানুষটি অবশ্যই খুশি হবে। আর এখানে আসলে অবশ্যই একটি রাত কাটানোর জন্য চেষ্টা করবেন, আর অবশ্যই ভালো লাগবে। এই রিসোর্ট গুলোতে আপনি যদি ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে এখানে পিকনিক করেন বা এখানে একটা রাত আনন্দ করেন, তাহলে অনেকটা মজা উপভোগ করতে পারবেন। আর এই কটেজ গুলো দেখতে এতটাই সুন্দর যে ভাসমান পানির মতন, চারি সাইডে পানি মাঝখানে কটেজ, এগুলো দেখতে অসাধারণ লাগে। এই কটেজে প্রবেশ পথে দেখতে পারবেন এখানে 4টি ভিন্ন জাতের কুকুর রয়েছে। এই কুকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে, সাদার উপরে নীল মিশ্রিত। আর এই কুকুরগুলো কিন্তু অল টাইম ফ্যান চালিয়ে রাখা হয়, এই কুকুরগুলো দেখতে এতটাই কিউট লাগে। এই রিসোর্টের মধ্যে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, আর এই চিড়িয়াখানার পাশ দিয়ে আপনি যখন গাড়ি করে ঘুরবেন তখন অনেক প্রাণী দেখতে পারবেন। আর এখানে উট পাখি, ইমু পাখি, তারা খুব কাছে চলে আসে। আর বিশেষ করে আপনি এখানে আসলে অনেক প্রাণী দেখতে পারবেন, উট পাখি, ইমু পাখি, বনগুরু সহ আর অসংখ্য প্রাণী দেখতে পারবেন। আর আপনি যখন এখানে দাঁড়িয়ে থাকবেন বা হাত বাড়িয়ে দিবেন, তখন দেখবেন অসংখ্য প্রাণী চলে আসছে আপনার কাছে, আর এগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। যখন আপনি হাত বাড়িয়ে খাদ্য দিবেন, তখন তারা এসে মারামারি করতে শুরু করবে। আর এই রিসোর্টটিতে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছে, হয়তো সামনের দিকে আরো প্রাণী এখানে দেখতে পারবেন, আর তখন আরো অনেকটাই ভালো লাগবে। আপনারা যারা পিকনিক করতে ভালোবাসেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে ভালোবাসেন, তারা এখানে আসতে পারেন। এখানে একটি ক্যাম্পিং করার জন্য ব্যবস্থা করেছেন, দ্বীপের মতো করে একটি ক্যাম্পিং শো প্যাকেজ তুলে ধরেছে এইখানে। আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আপনারা ক্যাম্পিং গেড়ে এখানে থাকতে পারেন একটা রাত। আর এখানে অবশ্যই ভালো লাগবে যদি ক্যাম্পিং করতে পারেন, বন্ধু বান্ধব আড্ডা এখানে অল টাইম আড্ডা দিতে পারবেন। এখানে ছোট্ট একটি দ্বীপ রয়েছে, আর এই দ্বীপে আপনারা অবশ্যই ক্যাম্পিং করতে পারবেন। আর এই দ্বীপটিকে তারা ক্যাম্পিং করার জন্য একটি দ্বীপ তৈরি করেছে।
আপনি যখন ক্লান্ত হয়ে এই লেগের সাইড দিয়ে হাঁটবেন তখন এই লেগটি ঠান্ডা প্রশান্তের বাতাস আপনার শরীরে এসে লাগবে, তখন সব ক্লান্ত দূর হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের এই ভিডিওতে কতটুকু দেখাতে পেরেছি বা কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি আমি এখানেই।